আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, চলে আসলাম রান্নাঘরে। পরোটা সে বানিয়ে নিতেছি, আজকেও ঘিয়ে ভাজা পরোটা আর ডিম পুচ করে দিব না। তারপর তো আধা ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম। আসার পরে পরোটা ভেজে নিতেছে। আমি আর সাইদুলের বাবা নাস্তা করবো, আর ছেলেমেয়েরা তো সবাই শুয়ে আছে। দুটা ডিম পুষ করে নিলাম। মনে করেছিলাম এই ফ্রাই প্যানে লাগবে না, ডিমটা লেগেই গেল। এখন ভেঙে চুরে তারপরে পুষ করি, তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম। দেখো আলু ভর্তা হয়ে গেছে, ডিম পুচ। এইটাই আমি আর সাইদুলের বাবা খেয়ে নিলাম, দুজনে একসাথে বসিয়ে খেয়ে নিতেছি। নাস্তা খাওয়ার পর ঘন্টা খানিক পর আবার বসে পড়লাম চা খেতে। সারামণি উঠে পড়েছে, সাইদুলও উঠে পড়েছে। সাইদুল আবার গতকালকের গোস্ত ছিল, তাই দিয়ে ও সকালে নাস্তা করেছে। তারপর আমরা চা খেয়ে নিতেছি। সাইদুলের বাবা অবশ্য আজকে চা খেয়ে যায়নি, পরে চা বানিয়েছিলাম। চা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। ডাটা কেটে নিই, রুই মাছ লবণ দিয়ে রেখেছি সকালে নামিয়ে, তারপর হালকা লবণ দিয়ে রাখলাম। ডাটা দিয়ে রান্না করব, বেলে মাছের পোনা চচ্চড়ি করব, আর চাটনি করব টমেটোর, আর ছেলে মেয়েদের জন্য একটু মুরগি গোস্ত রান্না করব। এই দুপুরের মেনু। আমি ডাটাগুলি কেটে নিই, আস্তে আস্তে সব সবজিগুলি কাটতে থাকি। ডাটা কাটতেছি আর জানলা দিয়ে দেখতেছি জান্নাত পাখি ফুটবল দিয়ে খেলতেছে, মানে বল দিয়ে। মনে করলাম ওকে একটু ভিডিও করি, দেখো না টুকটুক করে হাঁটে আর বল ধরে। জান্নাতে বাবার সাথে জান্নাত কি সুন্দর খেলতেছে দেখো। সব তো কাটা হয়ে গেল, এখন রান্নাটা শুরু করে দিই। আলু চিকন করে কেটেছি, বেগুনও চিকন করে কেটেছি, সাদা বেগুন রান্না করব, মানে বেলে মাছের পোনাটা চচ্চড়ি করব। আর এদিকে ডাটাটা আমি ভাপ দিয়ে নিয়েছি, আর রান্নাটা শুরু করে দিই। রুই মাছও ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাংসটা কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় রুই মাছগুলো ভেজে নিই প্রথমে, তারপরে রুই মাছটা রান্না করি। মাছ ভাজতে ভাজতে এদিকে বেলে মাছের পোনাটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
আর এদিকে বেলে মাছের পোনাটাও মেখে ঝুঁকে বসিয়ে দিই। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, সবার শেষে লবণ তেল দিতেছি। তেল দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব বেলে মাছের চটচড়িটা। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল, এখন ভাপ দেওয়া ডাটা টমেটো আর আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিই, বলক আসলে মাছ ছেড়ে দিব নে। বলক তো চলে আসলো, এখন এর মধ্যে ভাজা মাছটা ছেড়ে দিই, ছেড়ে আস্তে আস্তে জালে রান্না করি। আর পাশের চুলায় বেলে মাছের চচ্চড়িটাও আস্তে আস্তে হচ্ছে। তারপর তো বেলে মাছের চচ্চড়ি হয়ে যাওয়ার পর টমেটোর চাটনিটাও করে ফেললাম, আর পাশে চলে মুগি গোস্তটাও কষানো প্রায় হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিব। এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর ইভাদের ঘরে মানে মিজানদের ঘরে থেকে সবজি আর ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিয়ে গেল সারামণিকে খাওয়ার জন্য। আর আমার তো দুপুরে রান্না হয়ে গেছে। কি কি রান্না করলাম, টমেটো চাটনি করেছি, বেলে মাছের পোনা চচ্চড়ি করেছি, ডাটা দিয়ে রুই মাছের ঝোল আর ভাত, আর চুলায় মুরগি গোস্ত আস্তে আস্তে হচ্ছে ছেলে মেয়েদের জন্য। তারপরে এই যে মুরগি গোস্তটা আস্তে আস্তে হচ্ছে বললাম না, আর রান্না করেছি ঠিকই, মুরগি গোস্ত কিন্তু খাওয়া হয়নি, কারণ ওই যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই সবাই খেয়েছে ছেলেমেয়েরা, ওরা তো দুপুরে আর খেলো না, আর আমিও সাইদুলের বাবা দুপুরে খাবার খেয়ে নিতেছি। এই যে গরম গরম ভাত, চাটনি আর গোড়া মাছ, চাটনি দিয়ে গোড়া মাছ খেতে খুবই ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখো। বেলে মাছের পোনা দিয়ে আর চাটনি দিয়ে ভাত খেতে যে কত ভালো লাগে। তারপর তো বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে একটু বাহিরে বসে আছে আর জান্নাত পাখি সারামণির সাথে খেলতেছে। তারপর সন্ধ্যার নামাজ পড়ে এক আন্টি এসেছে, আন্টিকে নাস্তা দিলাম, আন্টি আজকে আমাদের বাসায় থাকবে, আমাদের মেহমান। আর পাতাকপির বুড়া ভাজবো, এই জন্য তেলটা গরম করতেছি।
তারপর তো পাতাকপি বুড়া ভাজা হয়ে যাওয়ার পর আন্টিকে দিলাম, আন্টি খেয়ে নিতেছে, সাইদুলও খেয়ে নিল, আর আমি বসে বসে একটু চা খেলাম। সন্ধ্যার নাস্তা খাওয়া হয়ে যাবো, চলে আসলাম রান্নাঘরে, উস্তা ভাজি করব, ভাত বসিয়ে দিলাম আর ঘন ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আজকে তো আন্টি এসেছে, আরেকজনও আসতেছে আমার ছোট ভাইয়া, এই জন্য আরও দুপুরে রান্নাবান্না তো আছে। এখন মনে করলাম একটু ভাজি ডাল করি, তারপর তো এই যে ভাজিটাও বসিয়ে দিলাম আর পাশে চুলে ঘন ডালটাও হয়ে গেল। তারপরে এই যে আমার ছোট ভাইয়াও চলে এসেছে, আশা করি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিল, সাইদুলও বসে আছে। আর এদিকে আমার রাত্রে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এই যে ভাজি হয়েছে, উস্তা ভাজি ঘন ডাল, আর এই যে দুপুরের গোস্ত রান্না করেছিলাম তা তো রয়ে গেছে, একটু পরে সবাইকে খেতে দিব সবকিছু গরম করে। আজ তাহলে এই পর্যন্তই।